অবস্থা ভালো দেখে আমার জন্য ভোট চাচ্ছে একরাম, বললেন আব্দুল কাদের মির্জা। আসসালামু আলাইকুম, এফকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুর্শিদা আক্তার। এখন ডেস্ক থেকে বিস্তারিত। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে চাওয়ায় উষ্মা প্রকাশ করেছেন দলীয় মনোনয়নপ্রাপ্ত আব্দুল কাদের মির্জা। তিনি বলেন, ভোটে আমার অবস্থা ভালো, এ কথা শুনে হয়তো তিনি আমার পক্ষে ভোট চাচ্ছেন, এটি তাদের জন্য কৌশল। ভোটের মাঠের অবস্থা খারাপ হলে হয়তো চাইতেন না। ১১ জানুয়ারি সোমবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে ব্যবসায়ীদের আয়োজনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি বাংলাদেশের কোনো অনিয়মের কথা বলিনি, আমি বলেছি নোয়াখালীর অপরাজনীতি, অনিয়ম আর দুর্নীতির কথা, কিন্তু কিছু মিডিয়া তা এডিট করে প্রচার করে, আর স্বার্থবাজরা তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান ভারী করার জন্য চেষ্টা করছে। তিনি উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, আমি কি এ পর্যন্ত কোথাও বলেছি শেখ হাসিনা প্রশাসনে নির্বাচন করেন? কিন্তু এটির অপব্যাখ্যা দিচ্ছে কেউ কেউ। আমি সবসময় বলে আসছি, ২০০৮ ও ১৯৯৬ সালে এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, আর বিএনপি জিয়াউর রহমানের আমল থেকে ভোট কারচুপি শুরু হয়। মির্জা কাদের বলেন, আমার সঙ্গে ওবায়দুল কাদের নেই, জেলা উপজেলা আওয়ামী লীগ নেই, ডিসিএসপি নেই, নির্বাচন কর্মকর্তা নেই, আমার সঙ্গে আছে শুধু জনগণ। ১৬ জানুয়ারির পৌরসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে, একজন এমপির পুত্রের নেতৃত্বে এ এলাকায় অস্ত্র সরবরাহ করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। তার ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে তিনি বলেন, এলাকার সংসদ সদস্য হিসেবে আপনার দায়িত্ব রয়েছে এখানকার ভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ করা। যারা ওবায়দুল কাদেরের শুভাকাঙ্ক্ষী তারা দয়া করে তাকে বোঝান, তিনি তো এখন আর আমার কথা শুনেন না, শুনেন তার শুভাকাঙ্ক্ষীদের কথা। মির্জা কাদের বলেন, আমি যদি ভোটের দিন কোনো অনিয়ম করি তাহলে আল্লাহ যেন আমার সেদিন মৃত্যু দেয়, আমি নিজেও কোনো অনিয়ম করব না এবং কাউকে করতেও দেব না। রোববার বিকেলে নোয়াখালী ৪ সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মানুষকে বলবো, আপনারা শেখ হাসিনার দিকে তাকিয়ে, ওবায়দুল কাদেরের দিকে তাকিয়ে, জেলা আওয়ামী লীগের দিকে তাকিয়ে নৌকামার্কায় ভোট দিবেন। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।